নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, দৈহিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড শিশু কাদের বলছে? সঙ্গে থাকছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলো কী কী হয় সেগুলো নিয়ে আলোচনা করুন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। দৈহিক প্রতিবন্ধী শিশু কাদের বলা হচ্ছে? যারা দৃষ্টি প্রতিবন্ধী বা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, শ্রবণ প্রতিবন্ধী মুখ ও বধির ডাফ অ্যান্ড ডাম্প, অস্থিগত প্রতিবন্ধী অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড, স্নায়ুবিক প্রতিবন্ধী নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপড, এই সব শিশুদের বা ব্যক্তিদের বলা হচ্ছে দৈহিক প্রতিবন্ধী। এবার আমরা দেখে নিই প্রতিবন্ধী শিশুদের শিক্ষার কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। 1 নম্বর, অভিভাবকদের উদাসীনতা। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে এদের অভিভাবকদের উদাসীনতা। এদের শিক্ষাকে তারা অপচয় হিসেবে মনে করে, তাই শিক্ষার ব্যাপারে এরা বিশেষ উদ্যোগী ভূমিকা গ্রহণ করে না। অনেক প্রতিবন্ধী শিশুরা আছে যারা চোখে কম দেখে কিন্তু দেখতে পারে, বা যদি নাও দেখতে পারে সে তো শুনতে পাচ্ছে, সে কিন্তু শুনে শুনে তার শিক্ষা গ্রহণ করতে পারবে, বা যে কথা বলতে পারে না সে তো দেখতে পারে, সে দেখে শুনে কিন্তু তার শিক্ষাটা গ্রহণ করতে পারে। কিন্তু একদমই মেন্টাল রিটার্ডেড, যারা মানসিক দিক থেকে একদম অসুস্থ, তাদের কিন্তু শিক্ষা দেওয়া অতটা সোজা নয় বা সম্ভব নয়। কিন্তু তুলনামূলকভাবে মানসিক দিক থেকে অতটা না, কম মানসিক দিক থেকে দুর্বল বা খারাপ, সেই সব শিশুদের কিন্তু আমরা বিশেষভাবে শিক্ষা দিয়ে কিন্তু শিক্ষিত করে তুলতে পারি, এবং সে শিক্ষা গ্রহণ করে কিন্তু বাস্তবে সে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু অনেক অভিভাবকরা আছে যারা শিক্ষা গ্রহণ থেকে এদের বঞ্চিত করছে। তার কারণ হিসেবে স্পেশাল এডুকেশন দেওয়ার জন্য যে বিদ্যালয়গুলো আছে, সেই বিদ্যালয়গুলো হয়তো বাড়ির কাছে নেই, দূরে আছে, সেই দূরে নিয়ে গিয়ে তাদের শিক্ষা দেওয়াটা সম্ভব নয় অর্থ সাপেক্ষ, সেটাও হতে পারে, বা বিভিন্ন সামাজিক চাপে তারা হয়তো সেই শিশুদের প্রতি অত নজরই দেয় না। দেখবেন অনেক বাড়িতে আছে 2-3 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে একজন যদি খারাপ হয় তাহলে সেই একজন খারাপকে কিন্তু পড়াশোনার দিক থেকে, শিক্ষার দিক থেকে কিন্তু সেরকম নজর দেওয়া হয় না। বাদবাকিদের কিন্তু খুবভাবে নজর দেওয়া হচ্ছে, সব কিছু করা হচ্ছে, কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু, সেই যে প্রতিবন্ধী শিশুটি আছে তাকে কিন্তু সেইভাবে খেয়াল রাখা হয় না। হ্যাঁ, তার ভরণ পোষণ খাওয়া দাওয়ার সেই দিক থেকে ঠিক আছে, কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু বঞ্চিত করা হয়। 2 নম্বর, বিদ্যালয়ের অভাব। এই ধরনের শিশুদের যে ধরনের বিদ্যালয়ের প্রয়োজন তার যথেষ্ট অভাব রয়েছে সারা দেশে, ফলে বিদ্যালয় কম থাকায় অনেক শিশু শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে না। যেটা বলছিলাম, বিদ্যালয় অভাব। আমাদের কুচবিহার জেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি মাত্র স্কুল আছে, যেটা কুচবিহার সদরে বা কুচবিহার থেকে, কুচবিহার যে এয়ারপোর্ট আছে তার পাশে। তাহলে দূর দূরান্ত থেকে যারা আসবে, এত দূরে এসে তো তাদের শিক্ষা গ্রহণ করা সম্ভব হবে না। 3 নম্বর, শিক্ষকের অভাব। এই ধরনের শিশুদের শিক্ষাদানের জন্য বিজ্ঞান ভিত্তিক পাঠদানের উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। এই অভাব শিশুদের উপযুক্ত শিক্ষার থেকে বঞ্চিত করে চলেছে, কারণ সবার পক্ষে কিন্তু এই সব শিশুদের শিক্ষা দেওয়া সম্ভব নয়। কারণ অন্ধ শিশুরা ব্রেল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করে, কিন্তু যে জানে না, যেমন আমি জানি না ব্রেল পদ্ধতি, আমি দেখেছি কিন্তু আমি যেহেতু ব্রেল পদ্ধতি বা ব্রেল নিয়ে আমি পড়াশোনা করিনি, আমি কিন্তু ব্রেল সম্পর্কে জানি না, তাহলে আমি অন্ধ শিশুদের কী করে শেখাবো? সেজন্য কিন্তু এই সব শিশুদের জন্য, শিক্ষার জন্য কিন্তু বিশেষ বিশেষ শিক্ষক শিক্ষিকার দরকার হয়, তার অভাব রয়েছে। অর্থের অভাব। প্রতিবন্ধী শিশুদের শিক্ষাকে সফল করতে যে পরিমাণে অর্থের প্রয়োজন, সরকার সেই পরিমাণ অর্থ বরাদ্দ করতে ব্যর্থ, এবং যতটুকু বরাদ্দ হচ্ছে তা মোটেও পর্যাপ্ত নয়। 5 নম্বর, পরিকল্পনার অভাব। এই সমস্ত শিশুদের শিক্ষাকে বাস্তবায়িত করতে উপযুক্ত পরিকাঠামোগত ও উপযুক্ত পরিকল্পনা দরকার হয়। এইসব জিনিসের অভাব এই ধরনের শিশুদের শিক্ষার একটি বাধা হয়ে দাঁড়ায়। কারণ পর্যাপ্ত স্কুল নেই, স্কুল আছে কিছু কিছু, সেখানে পর্যাপ্ত পরিমাণের পরিকাঠামো নেই, যেই সব সাজ সরঞ্জামগুলো দরকার সেগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে না। যে টিচিং এইডসের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে টিচিং এইডসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, সেই সাধারণ শিক্ষার্থীদের সেই টিচিং এইডস কিন্তু এই সব প্রতিবন্ধী শিশুদের জন্য উপযুক্ত নয়। তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ টিচিং এইড আছে আলাদাভাবে।
যেমন ব্রেল পদ্ধতি, স্টাইলাস আছে, আরও অনেক কিছু আছে, নামগুলো এখন মনে নেই। আপনাদের যদি জানা থাকে সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। 6 নম্বর, সাজ সরঞ্জামের অভাব। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য যে ধরনের পাঠ্যপুস্তক বা সাজ সরঞ্জাম দরকার তার যথেষ্ট অভাব রয়েছে। প্রয়োজনীয় পুস্তক ও উপকরণের অভাব এদের শিক্ষাকে বিশেষভাবে ব্যাহত করছে। 7 নম্বর, হীনমন্যতা। এইসব শিশুরা বিভিন্নভাবে পিছিয়ে পড়ার জন্য বর্তমান সমাজের প্রতিযোগিতামূলক কাজেই নিজেদের মানিয়ে নিতে না পেরে এরা নিজেদের গুটিয়ে নেয়। এর ফলে এরা হীনমন্যতা রোগে ভুগে থাকে, ফলে যতটুকু সুযোগ সুবিধা এরা পেয়ে থাকে সেটাও গ্রহণ করতে তারা ব্যর্থ হয়। অবশ্যই তারা হীনমন্যতায় ভুগবে, কারণ আর সাধারণ কয়েকটি ছেলেমেয়ের থেকে সে আলাদা, সে সব কিছু একা একা নিজে নিজে করতে পারে না। সেই দিক থেকে সে নিজে নিজে হীনমন্যতায় ভোগে, কেন আমি পারি না, আমার দ্বারা কিছু সম্ভব না। তার মধ্যে পরিবারের থেকে সে যদি সাপোর্ট না পায়, পরিবার পারিপার্শ্বিক পরিবেশ থেকে সে যদি সাপোর্ট না পায় ঠিকঠাকভাবে, তাহলে তো সে হীনমন্যতায় ভুগবেই। সাধারণ শিশুদের মতে এই ধরনের সমস্ত শিশুদের শিক্ষার ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে, তবে এদের শিক্ষার সমস্যার প্রকৃতি বেশ আলাদা। তাই দুই ধরনের শিশুর জন্য শিক্ষার সমস্যাকে একই দৃষ্টিভঙ্গিতে বিচার না করে এই সমস্ত শিশুদের শিক্ষার সমস্যা অত্যন্ত সহানুভূতিশীলতার সঙ্গে বিচার বিবেচনা করতে হবে, তাহলে কিন্তু তারা মূল স্রোতে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু চলতে পারবে। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।